হ্যালো গাইস আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন আমি যখন ইমুতে ক্লিক করতেছি আমার এখানে একটি পাসওয়ার্ড চাইতেছে তো বন্ধুরা আমি আমার ইমতে একটি পাসওয়ার্ড সেট করে রাখছি এর জন্য এক্সট্রা কোনো অ্যাপসের প্রয়োজন নাই এই অপশানটি এখন ইমুতে নতুনভাবে যোগ হয়েছে আপনিও চাইলে আপনার ইমুতে আমার মতো করে কিভাবে পাসওয়ার্ড সেট করে রাখতে পারবেন আমি আজকের ভিডিওতে আপনাদেরকে সেটি দেখিয়ে দেব তো বন্ধুরা ইমোটা আপডেট হয়েছে আপনি চাইলে এখন থেকে আপনার মোবাইল ফোনের লক যদি কোনো ব্যক্তিকে খুলে হাতে দেওয়ার পরেও ওই ব্যক্তি চাইলে আপনার ইমোতে প্রবেশ করতে পারবে না ইমোতে প্রবেশ করতে গেলে আপনি যে একটি গোপন সংখ্যার পাসওয়ার্ড সেট করছেন ইমোতে ওই পাসওয়ার্ডটা না দেওয়া পর্যন্ত ইমোতে প্রবেশ করতে পারবে না তো বন্ধুরা আপনি কীভাবে আপনার ইমোতে পাসওয়ার্ড সেট করে রাখবেন কোনো ব্যক্তি আপনার মোবাইল ফোনের লক জানার পরেও ওই ব্যক্তি আপনার ইমোতে প্রবেশ করতে পারবে না এর জন্য আপনি কী করবেন বন্ধুরা আমি সরাসরি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখাইতেছি আপনার ইমোতে এটি যদি সেট করতে চান গোপন ফিনটি যদি সেট করতে চান কীভাবে করবেন তো বন্ধুরা এর জন্য আপনি সর্বপ্রথম কী করতে হবে আপনার ইমোটাকে প্লে স্টোর থেকে আপডেট করে নিতে হবে আপডেট করার পরে আপনি এই সেটিংসটা পেয়ে যাবেন তো বন্ধুরা ইমোটাকে যখন আপডেট করে আপনি ওপেন করবেন ওপেন করার পর বন্ধুরা আপনি কী করবেন আপনার ইমোর প্রোফাইলে ক্লিক করবেন ইমোর প্রোফাইলে ক্লিক করার পর বন্ধুরা এখন আপনি কি করবেন এখানে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর বন্ধুরা আপনি কি করবেন এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এ নামে একটি অপশন পেয়ে যাবেন এটার ভিতরে ক্লিক করবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটির ভিতরে ক্লিক করার পর বন্ধুরা আপনি কি করবেন উপরে পাসওয়ার্ড লক এই অপশনটির ভিতরে ক্লিক করবেন এই অপশনটির ভিতরে ক্লিক করার পর বন্ধুরা আপনি কি করবেন নিচে যে একটি অ্যানাবল অপশন আছে এই অপশানটির ভিতরে ক্লিক করবেন করার পর এখানে আপনাকে বলবে যে সাইজ সংখ্যার একটি কোড দিতে তা আপনি কী করবেন এখানে সাইজ সংখ্যার একটি কোড দিবেন মনে করেন আমি এখানে ডাবল টু ডাবল ওয়ান এই সংখ্যাটি দিচ্ছি এটাকে দুইবার দিতে হবে ডাবল টু ডাবল ওয়ান আপনি কী করবেন আমার এখানে যখন ডাবল টু ডাবল ওয়ান দিয়ে এটাকে দিসি এটা অটোমেটিক কি হয়েছে সাকসেসফুল হয়ে গেছে এখন এখানে যখন ডানে ক্লিক করবেন করার পর বন্ধুরা আপনার এখানে এই যে নিচে আরেকটি অপশন আছে অটো আপনি কি করবেন অটো লকে ক্লিক করবেন অটো লকে ক্লিক করার পর বন্ধুরা আপনার এই ইমোতে এই লকটা কতক্ষণ ফর ফর সাইতেছেন পনেরো মিনিট এক ঘন্টা পাঁচ ঘন্টা তো বন্ধুরা আমি আপনাদেরকে সাজেস্ট করব। এখানে কোনো মিনিট না দিয়ে আপনার ইমোটাকে আপনি কি করবেন এখানে এভরি টাইম এই অপশানটির ভিতরে ক্লিক করে রাখবেন এটার ভিতরে ক্লিক করলে কি হবে এখানে যদি অটোমেটিক দিয়ে রাখেন যে এক মিনিট পরে ইমোটা লক হবে এবং পনেরো মিনিট পরে লক হবে না আপনার ইমো থেকে যখন আপনার কাজটা শেষ হয়ে যাবে আপনি যখন বের হইতে চান কি করবেন তখনই লক চাইবে এই যে লক্ষ্য করেন এখন যদি আমি আমার ইমোতে প্রবেশ করি আমি ইমো থেকে বের হয়ে গেছি তো বন্ধুরা আমার ইমোতে এটি সেট হয়েছে কি না আমি আপনাদেরকে সরাসরি মোবাইল স্ক্রিনে দেখাইতেছি আমি যখন ইমোতে ক্লিক করলাম করার পরে এই যে লক্ষ্য করেন আমার এখানে লক চাইতেছে এখন আমি এখানে লকটা দিতেছি কি ডাবল টু ডাবল ওয়ান এটা দেওয়ার পর আমার ইমোটা কি হয়েছে ওপেন হয়েছে তা আমি যদি এখান থেকে ব্যাগ দিয়ে বের হই আবার যদি প্রবেশ করি আমার সেমভাবে যে লকটা ডাবল টু ডাবল ওয়ান আপনিও চাইলে এখন থেকে আপনার ইমোতে এভাবে পাসওয়ার্ড সেট করে রাখতে পারবেন কারণ আপনার ইমতে যাতে করে কোনো ব্যক্তিকে প্রবেশ করতে না পারে আমার এই ভিডিওটি যারা অ্যান্ড্রয়েড লেকচার ইউটিউব চ্যানেলে দেখতেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন পরবর্তীতে নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখতেছেন অ্যান্ড্রয়েড লেক্সার ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের নিকট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন এসে অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিলাম ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ